পশ্চিমঘাট পর্বতের জঙ্গল ঘেরা গ্রাম ওয়ানাডে। চারটি গ্রাম এই মুহূর্তে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ওয়ানাডের কথা আপনাদের সামনে তুলে ধরছি এবং ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে যা পরিস্থিতি বলা চলছে, মানে এক কথা বলতে গেলে এখনো পর্যন্ত যেমনটা খবর সামনে আসছে, প্রায় 250 বেশি মৃত্যু হয়েছে এই ভূমিধসের কারণে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত উদ্ধার কাজ সেখানে চলছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, বায়ুসেনা এবং একই সঙ্গে স্থানীয় প্রশাসন প্রত্যেকে মিলে একত্রিত হয়ে একজোট করে মূলত এই উদ্ধার কাজ চালাচ্ছেন, যেখানে ক্রেন দিয়ে বড় বড় পাথর সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই বড় বড় পাথর পড়েই একটার পর একটা বাড়ি দোকান সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। সেই ওয়ানাডের ছবি দেখাচ্ছি, যে চারটে গ্রামের কোনো চিহ্ন, সামান্য চিহ্নটুকু পর্যন্ত এখন এখানে নেই, যেখানে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তিনি গিয়েছেন, গোটা পরিস্থিতি সরজমিনে তিনি দেখেছেন এবং এর পরবর্তী সময়ে তিনি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধী, তিনিও কিন্তু রওনা দিয়েছেন এবং ঠিক বেলা একটার কিছু সময়ের মধ্যে তিনি সেখানে পৌঁছবেন। কিন্তু যে ভয়াবহ ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কুন্ডারে সেখানে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখান থেকেই তারা ইতিমধ্যে রওনাও দিয়ে দিয়েছেন ওয়ানাডের এই বিপর্যস্ত এলাকাতে। একেবারে টপ ভিউ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন গ্রাম বলে এখানে আর কিচ্ছুটি নেই। একদিকে বিঘার পর বিঘা কফি বাগান, কফি চাষ হয়েছে যেখানে, এবং তার পাশাপাশি এই এলাকাতে যে এত পরিমাণ মানুষের বসবাস ছিল সবটাই কিন্তু সম্পূর্ণ একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। ওয়ানাডের এই ছবি, যেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে লাগাতার গত 3 থেকে 4 দিন ধরে, কিন্তু এখানে ক্রমাগত উদ্ধার কাজ চলছে এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, সেনাবাহিনী এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম স্থানীয় প্রশাসন, তারা হাত মিলিয়েছেন, হাত লাগিয়েছেন এই কাজে। বাড়িঘর, কফির বাগান সহ হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নিচে এই মুহূর্তে এই ওয়ানাডের একটি অংশ রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং একই সঙ্গে যেভাবে ক্রমান্বয়ে মৃতের সংখ্যাটা বেড়ে চলেছে, প্রায় 270 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে মৃত্যু সংখ্যা, যেমনটা শেষ পর্যন্ত পাওয়া খবর। বড় বড় পাথর একবারে গুঁড়িয়ে দিয়েছে একটার পর একটা বাড়ি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে এখনো পর্যন্ত যারা সেই এলাকার কাছাকাছি জায়গায় রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে অন্যত্র আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানেই রয়েছেন তারা। যদিও এখনো পর্যন্ত যেমনটা মনে করা হচ্ছে যে এই ধ্বংসস্তূপের নিচেই এখনো আটকে থাকতে পারেন আরো অনেকে, সুতরাং এই মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটা কিন্তু আশঙ্কাও করা হচ্ছে। কেরালার ওয়েনারের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তনয়া, নিঃসন্দেহে ভয়াবহ একটা ছবি, ভয়ঙ্কর একটা ছবি। যে কেরলকে আমরা সাজানো সুন্দর প্রকৃতির কোলে একটা কার্যত স্বর্গীয় একটা জায়গা বলে ভাবতাম, দেখতাম, আমরা ঘুরতে যেতাম, সেই সব জায়গা দেখো কীরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে উদ্ধার কাজ চলছে, যারা আটকে আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে, লাগাতার উদ্ধারের চেষ্টা চলছে, দড়ি বেঁধে বেঁধে দেখতে পাচ্ছে সেই ছবি দর্শকেরা, দড়ি বেঁধে বেঁধে তাদেরকে নিয়ে আসার চেষ্টা চলছে, যে যেখানে আটকে আছেন এখনও বহু মানুষ আটকে আছেন, বহু মানুষ আটকে আছেন, তাদেরকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ। এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিটা দর্শকদের বোঝাবার চেষ্টা করব, দড়ি বেঁধে বেঁধে দেখুন, দড়ি বেঁধে বেঁধে সমস্ত যারা স্থানীয় বাসিন্দারা আটকে পড়েছেন, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন মূল শহরের থেকে, মূল ভূখণ্ডের থেকে, তাদের সবাইকে দড়ি বেঁধে বেঁধে নিয়ে আসার চেষ্টা চলছে, উদ্ধার কাজে সেনাও হাত লাগিয়েছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, প্রকৃতির রুদ্র রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার নমুনা এই ছবি দেখতে পাচ্ছেন। লাগাতার উদ্ধার কাজ চলছে, একের পর এক প্রত্যেকেই চেষ্টা করছেন, যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে রাজনীতি ভুলে এই মুহূর্তে ছুটে যাওয়ার জন্য, কেরলে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াবার জন্য। ভয়ঙ্কর একটা ছবি আমরা লাগাতার দেখতে পাচ্ছি এবং কত বাড়ি, কত বাড়িকে আমরা দেখেছি শুধু জলের টানে, কাদা জলের টানে, ধসের টানে তলিয়ে যেতে, ছোট ছোট নৌকো করে, ক্রেনে করে এনডিআরএফ চেষ্টা করছে পৌঁছে যাওয়ার জন্য যেখানে মানুষ আটকে আছেন সেই সমস্ত জায়গায়, যাতে চট করে উদ্ধার কাজ সম্ভব হয়। এখনও বহু মানুষ আটকে রয়েছেন, ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, বেশ কতগুলি ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের সঙ্গে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তিনটি ছবি দেখতে পাচ্ছেন, জাতীয় সড়কের উপর জল, হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়া কুলুর হিমাচল প্রদেশে, এবং হিমাচল প্রদেশেরই
আরও একটা জায়গার ছবি দেখতে পাচ্ছেন যেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক পরিমাণে। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির জেরে এই পরিস্থিতি। সিমলার রামপুরায় এখনও পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে 30 জন নিখোঁজ, মান্ডিতে একজনের মৃত্যু হয়েছে, 9 জন নিখোঁজ, বেশ কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে, পুরুতে হুড়মুড়িয়ে নদীতে মিশে গেছে বাড়ি, মানালি ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে, জলস্তর বেড়েছে একাধিক নদীর এবং মানালি হাইওয়ের উপর দিয়েও জল বয়ে যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, পরপর তিনটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মানালি হাইওয়ে যার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, তীব্র গতিতে জল বয়ে যাচ্ছে, যে ছবি দেখতে পাচ্ছেন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ি। দেখুন কীভাবে কার্যত তাসের ঘরের মতো বাড়ি ভেঙে পড়ল। মালানা হিমাচল প্রদেশ ড্যাম দেখুন কি পরিমাণ জলের তোর। আর এদিকে ওয়ানাডের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে উত্তর অন্যদিকে দক্ষিণ, গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে তাতে কার্যত চিন্তার ভাজ এই মুহূর্তে পাহাড়ি অঞ্চলে যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের। ছবি পরপর আপনাদের সামনে তুলে ধরছি যুদ্ধকালীন তৎপরতা, যেমনটা উদ্ধার কাজ চলছে কিছুক্ষণ আগেই ওয়ানাডের ছবিটা দেখাচ্ছিলাম, ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেবভূমি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের ছবিটাও দেখালাম। কিন্তু ফের একবার যে ফার্স্ট অন ভিজুয়াল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত যদি কোনো প্রাণ সেখানে থেকে থাকে, যদি কেউ বেঁচে থাকে যাতে তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় সেই প্রচেষ্টাও কিন্তু চালানো হচ্ছে। যদিও যেমনটা মনে করা হচ্ছে যে এই ধ্বংসস্তূপের নিচে হয়তো অনেকেই এখনও পর্যন্ত আটকে আছেন, সুতরাং মৃতের সংখ্যা হয়তো বাড়তেও পারে। আর একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এটা উপর থেকে তোলা, যাকে আমরা বলি পাখির চোখে। আপনারা জানেন ড্রোন দিয়ে ছবি তোলা হয় যাতে যে জায়গায় শারীরিকভাবে উদ্ধারকারীরা পৌঁছতে পারছেন না সেই জায়গায় ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা হচ্ছে কেউ আটকে আছেন কিনা, ঠিক কি পরিস্থিতি। ড্রোনের সেই ছবি দেখতে পাচ্ছেন, দেখুন কাদার মধ্যে গাড়ি গেঁথে গেছে, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, বোঝাই যাচ্ছে না যে কখনো এটা একটা সাজানো গোছানো জনপদ ছিল। ওয়ানাডের পাশাপাশি হিমাচলের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন কীভাবে নদীর জলস্তর বেড়ে চলেছে। আর এরই মধ্যে এখনও পর্যন্ত কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে কোনো পরিষ্কার করে বলা হয়নি যে এখনই বৃষ্টি থামছে কিনা, তবে একটা বিষয় পূর্বাভাসে যা জারি করা হয়েছে যে লাগাতার বৃষ্টি এখনও চলবে বেশ কয়েকটা দিন, এবং যেটা সবথেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন। একদিকে নিচে খরস্রোতা নদী, আপনারা জানেন পাহাড়ি এলাকায় একটার পর একটা নদী, যেই নদীগুলো হয়তো অন্যান্য সময় যা তাদের চরিত্র থাকে একবারে বর্ষার সময় তা একেবারে পরিবর্তন হয়, ভয়াল রূপ ধারণ করে, এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছেন। একদিকে খরস্রোতা নদী, অন্যদিকে তার উপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে কার্যত উদ্ধার কাজ চলছে এবং NDRF টিম তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, তারা কিন্তু উদ্ধার কাজ ক্রমাগত চালিয়ে চলেছেন। এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি, হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি এবং পাশাপাশি মান্ডির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে মান্ডির ছবিটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ছোট্ট শহর, পাহাড়ি শহর, এবং সেখানেও কার্যত নদী বেশিরভাগ জায়গায় ওপর দিয়ে, অর্থাৎ বিপদসীমার ওপর দিয়ে বইছে, সড়ক পথে পর্যন্ত নদীর জল উঠে এসেছে, সেই ছবিও দেখাচ্ছে একবারে ফার্স্ট অন ভিজুয়াল দেখতে পাচ্ছেন। এবং সিমলা রামপুরায় সেখানে 19 জন এখনও পর্যন্ত নিখোঁজ, মান্ডিতে একজনের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে সমাদৃত এবং নিখোঁজ 9 জন। সেই ছবিটা আমরা দেখাচ্ছি তনয়া, কার্যত যে জলস্রোত দেখতে পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর জলস্রোত। তনয়া এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে জল কি পরিমাণ বেগে বয়ে যাচ্ছে, যে ছবিটা একটু আগেই ব্রিফ করছিল তনয়া, তুমি তনয়া যে ছবিটা ব্যাখ্যা দিচ্ছিল আমরা দেখছিলাম, NDRF এর উদ্ধারকারীরা কি ভয়ঙ্কর প্রাণের ঝুঁকি নিয়ে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এই খরস্রোতা নদী, এই খরস্রোতা জল, এর মধ্যে যে কেউ পড়লে এই টানে মুহূর্তে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তার উপর দিয়ে কোনো রকমের দড়ি বেঁধে তার সেই দড়ির উপর ভরসা করে একদিক থেকে আরেকদিকে যাওয়ার চেষ্টা। সেই ছবিটা আরও একবার দর্শকদের জন্য দেখতে পাচ্ছেন, পোশাক দেখে বুঝতে পাচ্ছেন NDRF এর দল তারা। দেখুন যে খরস্রোতা নদী, এর গতি দেখলে বোঝা যায় এর মধ্যে পড়া মানে মুহূর্তের মধ্যে কোথায় ভেসে চলে যাবেন কেউ জানেন না, তার উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে সেনা হাত লাগিয়েছে, NDRF হাত লাগিয়েছে, এবং তারা রীতিমতো এইভাবে এই রকম ঝুঁকি নিয়েই তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। ভয়ঙ্কর একটা পরিস্থিতি এভাবে উদ্ধার কাজ চালাতে হচ্ছে, কারণ এই খরস্রোতা নদীর ওপারেই বেশ কিছু মানুষ আটকে আছেন, তারা ফেরার আশায় সেখানে বুক বেঁধে বসে রয়েছেন, তাদের ভরসায় NDRF, তাদের ভরসা সেনা, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এইভাবেই একজন একজন করে পৌঁছচ্ছেন এবং উদ্ধার কাজ চলছে।